আসসালামু আলাইকুম। বহুদিন পর, প্রায় 3.5 যুগ পর গাছ পাকা তেঁতুল পেলাম। গাছতলা বসে গাছ পাকা তেঁতুল আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো না? তো গাছ পাকা তেঁতুল দেখেন, যা গাছে বসে গাছতলা বসে খাওয়া সৌভাগ্যবান হলো আজ। তেঁতুল খাচ্ছে, দেখা যাচ্ছে তোমাকে? সবাইকে গাছ পাকা তেঁতুল খাওয়ার দাওয়াত থাকলো। কেমন দেখা যাচ্ছে আমাকে, বেশি বড় নাকি? ভালো দেখা যাচ্ছে। আমার এক মেয়ে, বড় মেয়ে, আমি কি বলতে চাচ্ছি, সে মেয়েও বাপের তেঁতুল খাওয়া দেখে খুশি। আমার রামবাজান কে দেখেন, আমার রামবাজান আমার তেঁতুল খাওয়া দেখে খুশি। সবাইকে তেঁতুল খাওয়া দিলাম। দুনিয়া নিয়তি 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 নিয়ন্ত্রণ বিধিলিপি ভাগ্যের পরিহাস। এই নিষ্পাপ দেখুন, এই নিষ্পাপ বয়সটা অনেক আগে পার করে চলে আসছে, আসছে এই কিশোর বয়স কে পার করে চলে আসছে। আর কোনোদিন এই কিশোর বয়সে হয়তো ফিরে যা, এই দুনিয়াতে আর তো হবে না, যাবো না। ওই বয়সটা কত যে সুন্দর, কত যে নিষ্পাপ ছিল দেখুন। তো সবাইকে তেঁতুল খাওয়ার দাওয়াত দিয়ে শেষ করছি। ধন্যবাদ আজকের মতন। আসসালামু আলাইকুম।